হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। তা বন্ধুরা, কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে 11 লক্ষ টাকা আত্মসাৎ করলেন এক ভুয়ো পুলিশ কর্মী, এই খবরটি উঠে এসেছে আনন্দবাজার পত্রিকায়। এখানে কি বলা হয়েছে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখো, চ্যানেলটাতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর সবাই সতর্ক থাকো, এইসব অসৎ কাজ থেকে সবাই বিরত থাকো। তা বন্ধুরা, এখানে কি বলা হয়েছে, কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো এক ব্যক্তিকে। ধৃতের নাম পার্থ দত্ত, তার বিরুদ্ধে মোট 11,07,000 টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। জানা গিয়েছে পার্থের বাড়ি বেহালার রায় বাহাদুর রোডে। বাপন সর্দার নামে এক যুবক সম্প্রতি পণ্যশ্রী থানায় লিখিত অভিযোগ জানান, তাকে কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় 7,500,000 টাকা নিয়েছিলেন পার্থ। সে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা চাকরি করে বলেও দাবি করেছিল, কিন্তু দিনের পর দিন কেটে গেলেও চাকরি পাননি বাপন। তিনি আরও জানান যে একাধিকবার তিনি পার্থের সঙ্গে দেখা করতে গেলেও তার দেখা পাননি। এরপর বলা হয়েছে বাপন, তিনি আরও জানিয়েছেন একাধিকবার তিনি পার্থের সঙ্গে দেখা করতে গেলেও তার দেখা পাননি। যেটা বললাম, সম্প্রতি বাপন জানতে পারেন একই কায়দায় আরও কয়েকজনের থেকে টাকা হাতিয়ে নিয়েছেন অভিযুক্ত। কিছুদিন আগে একটি সূত্র মারফত অভিযোগকারীরা জানতে পারেন পণ্যশ্রীর পাঠকপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে রয়েছে পার্থ। তারা দল বেঁধে সেখানে হানা দেন, ওই বাড়িতে অভিযুক্তকে বসিয়ে রেখে খবর দেওয়া হয় থানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে এরপরে পার্থকে ধরে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন 21 বছর আগে বিয়ে হয়েছে অভিযুক্তর, ওই দম্পতির নিঃসন্তান। পার্থর মা বয়সজনিত কারণে চলাফেরা করতে পারেন না। অভিযুক্তের স্ত্রী অনামিকা দত্ত পুলিশকে জানিয়েছেন বিয়ের সময় পার্থ দাবি করেছিল সে কলকাতা পুলিশে চাকরি করে, কিন্তু এখন তিনি জানতে পেরেছেন সেই দাবি মিথ্যা। কিন্তু 21 বছরের সাংসারিক জীবনের সন্দেহ হলো না অনামিকার দাবি। পার্থ বলতো তার পুলিশের পোশাক লাল বাজারে রাখা থাকে, সেই পোশাকে আনতে দেওয়া তো দূর, পরিচয়পত্র পর্যন্ত বাড়িতে নিয়ে আনার নিয়ম নেই। প্রতিদিন সকালে লালবাজার যাচ্ছে বলে বেরিয়ে যেত পার্থ, বাড়িতে ফিরত রাত করে। পুলিশ সূত্রে খবর, নিজের পরিচয় পরিচিতদের পার্থ প্রতারিত করত বলে তদন্ত উঠে এসেছে। একটি গাড়িও কিনেছিল সে, তবে কোনো চালক রাখত না, নানান সংস্থা থেকে চালক ভাড়া করত পার্থ, এমনই এক চালকের দাবি। কলকাতা পুলিশের কাজ পাইয়ে দেওয়ার নামে তার থেকেও প্রায় 60,000 টাকা নিয়েছে। এই ঘটনায় পার্থর সঙ্গে আর কারা জড়িত দেখছে পুলিশ। মঙ্গলবার আদালতে সরকারি আইনজীবী জানান, ভুয়ো প্রতিষেধক কাণ্ড, ভুয়ো সিবিআই, ভুয়ো আইপিএসের পরে কলকাতা পুলিশের কর্মীর পরিচয় দিয়েও প্রতারণার অভিযোগ সামনে আসছে। ধৃত থেকে পুলিশ স্টিকার লাগানো একটি মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় আরও কারা জড়িত তা জানতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া প্রয়োজন। সওয়াল জবাব শুনে বিচারক ধৃতের পুলিশে হেফাজত মঞ্জুর করেন। তা বন্ধুরা, এই হচ্ছে খবর, আনন্দবাজার পত্রিকায় উঠে এসেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই সতর্ক থাকবেন, এই রকম যে একটা অসৎ পদে কেউ পা দেবেন না। ধন্যবাদ সকল।